দর্শক আলোক হেলথ কেয়ার হাসপাতালে হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সিএফএ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে জি থ্যাংক ইউ ফর কলিং মি আচ্ছা আপনি অবশ্যই যেহেতু শুনতে পেয়েছেন যে আমাদের সহকর্মী রহমান রনো শেয়ার বাজারের সর্বশেষ যে আপডেট দিচ্ছিলেন এবং আমিও যদি এখানে একটু যুক্ত করি যে এই মুহূর্তে কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ষোলো পয়েন্টের মতো বেড়েছে এবং টার্নওভার কিন্তু এখনও পর্যন্ত দুশো কোটি টাকা হয়নি লেনদেনের সাড়ে তিন ঘন্টা অতিবাহিত হয়েছে তো সেই জায়গা থেকে আপনি কি ভাবছেন আপনার ভাবনা কি জি আমরা তো একটা বিশেষ সময় পার করছি বিগত পনেরো বছরের একটা শাসন আমলের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি তো এখানে প্রত্যাশা আছে আমাদের মাঝে অপরিসীম আর সেই সাথে সরকারের একটা সদিচ্ছা আছে নতুন একটা সরকার এসেছে ইন্টারিম গভর্নমেন্ট ওনারা বিভিন্নভাবে চেষ্টা করছেন বিভিন্ন সেট আপগুলোতে চেঞ্জ আসছে সো এসএসসিতে আমাদের যে রেগুলেটরি অথরিটি সেখানে কিছুটা চেঞ্জ এসেছে যদিও ফুল কমিশন এখনও সেট আপ হয়নি ঢাকা স্টক এক্সচেঞ্জে সেখানে কিছুটা চেঞ্জ এসেছে যদি এখনো ফাংশনাল হয়নি তো একটা ফুললি ফাংশনিং যে বডি সেটা এখন আমরা আমরা এখন পাইনি তো এর মধ্যে যারা এসেছেন নতুনভাবে তারা চেষ্টা করছেন এই বাজারের জন্য কাজ করার জন্য তো তাদেরকে পুঁজিবাটের যে সবাই যেমন পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছেন স্টেক পর্যবেক্ষণ করছেন এবং তারা কিভাবে মার্কেটের জন্য ভালো কিছু করেন সেই প্রত্যাশা নিয়েই সবাই তাকিয়ে আছে সো এসে এখনো এই পর্যায়টা বলা হয় যে একটা অপেক্ষার পর্যায় সবাই দেখছেন সবাই বোঝার চেষ্টা করছেন আর অর্থনৈতিক একটা ব্যাপার তো আছেই যেহেতু বিভিন্ন ব্যাংকিং সেক্টরে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যে দুর্বলতা কারেন্সির ফরেন আমাদের এক্সচেঞ্জ রিজার্ভের যে অবস্থা ইনফ্লেশনটা বেড়ে গিয়েছিল সব কিছু মিলিয়ে অর্থনৈতিক ব্যাপারটাও সেটাও মানুষ মাথায় রেখেছে এবং এর ফলে আমার মনে হয় যে একটা স্থবিরতা স্থবিরতা বা একটা ওয়েটিং পিরিয়ড সেটার দিয়ে আমরা এখন পার করছি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি গতকালকের আন্দোলন নিয়ে একটু কথা বলি এবং আমরা যেমনটা জানি যে আজকেও কিন্তু সেই আন্দোলনটা চলমান রয়েছে এবং আমাদের সহকর্মী যেমনটা বলছিলেন যে তাদের আন্দোলনটা মূলত তাদের অনেকেরই পুঁজিবাজ পোর্টফোলিওটা হচ্ছে অর্ধেকের থেকে অর্ধেকে নেমে এসছে তাদের আন্দোলনটা মূলত এই কারণেই হয়তো যে এই যে টানা একটা দরপতন চলছে বাজারে এই কারণে হয়তো কিন্তু আপনার মনে হচ্ছে এর পেছনে আসলে অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনার কি মনে হচ্ছে কি জি আমাদের মার্কেটের আসলে আমাদের ওভারঅল কালেকটিভ এগুলো কিছু বিহেভিয়ারাল আসপেক্ট আছে যে আমরা পুঁজিবাজারের ধরেন যে ইন্ডেক্স যদি পড়ে যায় হ্যাঁ বা ইন্ডেক্স বেড়ে যায় তাহলে সেটার জন্য আমরা রেগুলেটরকে তাদেরকে ক্রেডিট দিই বা অথবা তাদেরকে দায়ী এটা করি কিন্তু এটা পৃথিবীর কিন্তু অন্য কোনো মার্কেটে এমনটা হয় না মার্কেট তার সক্রিয়তায় নিজস্ব শক্তিতে এটাও কখনো ওঠে কখনো বাড়ে এটা মোস্টলি ডিপেন্ড করে হচ্ছে যে ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টাল কোম্পানিগুলোর হেলথ কীরকম তার উপরেই একটা একটা শেয়ারের দাম বাড়া বা ওঠা উচিত এবং এটাই হচ্ছে মার্কেটের একটা ফাংশানিং মডেল তো আমাদের দেশে এটা আমরা মনে করি যে রেগুলেটর মার্কেটটাকে টেনে উঠাবে হ্যাঁ এবং মার্কেটটা পড়ে গেলে এটা হচ্ছে রেগুলেটরের এটা এটা দোষ তো আমার মনে হয় না যে এই অ্যাটিটিউডটা এটা আমাদেরকে কোনো ভালো রেজাল্ট দেবে বিকজ আমার ইনভেস্টমেন্টের দায় দায়িত্ব কিন্তু আমার হ্যাঁ আমি ইন্ডিভিজুয়াল হোক বা ইয়ে হোক সো আমরা যদি রেগুলেটরকে ক্রিটিসাইজ করি তাহলে রেগুলেটরকে আমাদের ভাষাটা স্পষ্ট হতে হবে যে রেগুলেটর কোন জায়গাটা আমরা পছন্দ করছি না এবং তার আসলে কী করা উচিত কারণ অল্টারনেটিভ যদি আমরা না দিতে পারি একটা অল্টারনেটিভ সলিউশন যদি না দিতে পারি তাহলে শুধুমাত্র ক্রিটিসিজম করে তো লাভ নেই কারণ এই মার্কেটটা আমাদের রেগুলেটররাও আমাদেরই একটা মার্কেটে সব থেকে বড় একটা জায়গা আসনে আছেন সো তাদেরকেও আমাদেরকে হেল্প করতে হবে তাদেরকেও বুঝতে দিতে হবে যে দিজ আর দ্য থিংস দ্যাট পিপুল আর এক্সপেক্টিং ফ্রম ইউ সো এটা এটা আমার ইনিশিয়াল রিমার্ক কিন্তু আমার প্রশ্নটা আসলে ছিল যে এই আন্দোলনের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কি আমি আমি যদি একটু অন্য কোনো টেলিভিশন চ্যানেলে বরাদ দিয়ে বলি রেফারেন্স দিয়ে যদি আমি বলি যে অনেক টেলিভিশনই হচ্ছে এরকম মানে তারা নিউজ প্রচার করেছেন যেমন শেয়ার বাজারে কারসাজির দায়ে জরিমানার জন্য রেকর্ড পরিমাণ জরিমানার জন্য তাদের যে এই আন্দোলনটা করা হয়েছে ঠিক আছে মানে আপনার কি মনে হচ্ছে আসলে এই বিষয়টা জি এটা যেহেতু খুবই একটা রিসেন্ট একটা ফ্যানমেন এবং আমরা দেখেছি যে রেগুলেটার খুব টাফ অ্যাকশান নিচ্ছেন তো তারা একটা মেসেজ মার্কেটে আমার মনে হয় যে দিচ্ছেন যে তাদের তারা যতদিন এখানে ইয়েতে আছেন এসএসসিতে আছেন তারা দে উইল হ্যাভ জিরো জিরো টলারেন্স ফর এনি ম্যানিপুলেশান এবং মার্কেট নিয়ে যে অনিয়মগুলো হয়েছে সেগুলো তারা টলার করবেন না সো হয়তো বা এটা কাউকে কাউকে আশঙ্কাগ্রস্ত করেছে তারা ব্যাকগ্রাউন্ডে থেকে এটাকে অর্কেস্ট্রেট করছে এমন হতে পারে বাট আমার কাছে এরকম কোনো সলিড কোনো ইনফরমেশন ভাবে আমি এটা নিয়ে আরেকটা প্রশ্ন করব যে আন্দোলনটা আসলে কতটা যৌক্তিক বলে আমার আপনার মনে হচ্ছে কিন্তু উত্তরটা নেব তার আগে একটু বিরতি নিয়ে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাইম ব্যাঙ্ক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সি এর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি বিরতির আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে গতকালকের আন্দোলন এবং চলমান আজকেও রয়েছে যা তো এই আন্দোলনটা আসলে কতটা যৌক্তিক এবং আরেকটা বিষয় হচ্ছে এই আন্দোলনের পেছনে কি কারো কেউ আছেন বা কোনো একটি চক্র আছে বলে আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে একটা নতুন রেগুলেটরি অথরিটি এসেছেন তো তাদেরকে এত তাড়াতাড়ি প্রশ্নবিদ্ধ করা এটা একটু টু আর্লি এই জিনিসটা হয়ে গেছে তারা তো কেবল মার্কেটটা বোঝার চেষ্টা করছেন বিভিন্ন বিভিন্ন সাথে এখানে পরামর্শ করেছেন তো তাদেরকে আরেকটু সময় দেওয়া যেতে পারে এক মাস একটা খুবই অল্প একটা সময় আমার কাছে মনে হয়েছে সো এটার পেছনে এখন অন্য কোনো মোটিভ আছে কিনা এটা তো অবশ্যই এটা থাকার সম্ভাবনা খুবই বেশি কারণ রিসেন্টলি ওনারা খুব টাফ কিছু অ্যাকশান নিয়েছেন যারা অনেক করেছেন তাদেরকে হ্যাফটি পেনাল্টির আন্ডারে নিয়ে এসেছেন সো অনেকেই যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন তারা এটা ভয় থাকতে পারেন যে তাদের নামটাও কখনো উঠে আসে কিনা সো এটা শিওরলি কিছু বলা যায় না বাট এটা থাকতে পারে আরেকটা বিষয় আমি এই রিলেটেডই জানতে চাইবো যে বিভিন্ন সময় কিন্তু দেখা গেছে যে এই কারসাজির সাথে যারা জড়িত ছিলেন তাদের কিন্তু বিভিন্ন সময় পানিশমেন্ট দেয়া হয়েছে কিন্তু মূলত বাজারের জন্য খুব একটা ভালো কিছু হয়নি এবং ওনারা যে শুধরে গেছেন বিষয়টা তাও না কিন্তু তো এই এই ব্যাপারটা আসলে কেন বারবার ঘুরছে মানে তাহলে কি আপনার কি মনে হচ্ছে যে তাদের জরিমানাটা আসলে অন্যভাবে করা উচিত ছিল বা তাদের পানিশমেন্টটা কি অন্যভাবে দেওয়া উচিত এরকম কিছু মনে হচ্ছে এটা বাংলাদেশ মার্কেটের যে পেনাল্টিগুলো গত 10 15 বছর আমরা দেখেছি এগুলোর দেখা গেছে যে একেবারে ইনসিগনিফিকেন্ট একটা अमाउंट ধরুন যে একটা ম্যানিপুলেশন স্কিম থেকে 10 কোটি টাকা ইনকাম করেছে তাকে হয়তো 10 লাখ টাকা একটা টোকেন মানি অথবা তাকে একটা ভর্ত শোনা চিঠি দিয়ে বলা হলো যে তুমি এটা আর পরবর্তীতে করো না তো অন্যান্য মার্কেটে যেটা হয় যে পেনাল্টির নিয়মটা হলো যে আপনি যে পরিমাণ ইলিগাল বা এই অপরাধটা করে যে পরিমাণ অর্থ আপনি আয় করেছেন সে পুরো অর্থটা আগে আপনাকে ফাইন হিসাবে নেওয়া হবে এবং তার পরবর্তীতে টপ অফ দ্যাট আপনাকে শাস্তির জন্য অতিরিক্ত কিছু একটা দেওয়া হবে যাতে আপনি মনে করেন যে এটা এটা একটা শাস্তিযোগ্য অপরাধ আর আপনাকে যদি দশ কোটি টাকা ইনকাম করার পরে 10 লাখ টাকা যখন আপনাকে ফাইন দিয়ে করা মানে আরেকটা জিনিস আছে যে অন্যান্য মার্কেটে ইভেনটার যারা ইনসাইডার ট্রেডিং থাকে যারা অ্যাকাউন্টিং ম্যানিপুলেশন ফ্রড ফর্জারির জন্য জড়িত থাকে তাদেরকে কিন্তু জেলে যেতে হয় গো বিহাইন্ড দা বার কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত দশ বলেন আমরা জেলে যাওয়ার ঘটনা হয়তো একটা ঘটেছে তেমন কোনো প্রমিনেন্ট কোনো স্ক্যান্ডালের জন্য কারো কোনো বড় জরিমানা হয়েছে এটা আমরা এখন পর্যন্ত দেখিনি সো এই জিনিসগুলোকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে যদি না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এগুলো বারবার হবে আমরা দেখেছি যে গত কমিশনের আমলে কিছু ব্যক্তির নাম বারবার উঠে আসছিল তারা বিভিন্ন ধরনের ম্যানিপুলেশনের সাথে এবং জরিমানাও করা হয়েছে নির্দিষ্ট একটা তারা একটা হচ্ছে যে পেছনে আবার চলে যাচ্ছিলেন তো এটা হয়েছে এটা তাদেরকে আরো উদ্বুদ্ধ করেছে তাদেরকে এই তাদেরকেশনের রাস্তা থেকে তাদেরকে সরিয়ে রাখতে পারেনি আহ আরেকটা বিষয় আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইন্ডেক্স নিয়ে কথা বলছিলেন যে আসলে ইন্ডেক্স বাড়া বা কমা বা আরেকটা বিষয় হচ্ছে যে টার্নওভার এটা টার্নওভার বেড়ে যাওয়া বা কমে যাওয়া এটার পেছনে আসলে আমরা রেগুলেটরকে দায়ী করি কিন্তু রেগুলেটর আসলে কতটা দায়ী থাকে আর আরেকটা কথা বলছিলেন সেই সাথে যে এটা শেয়ার বাজারে ইনভেস্টমেন্টটা আসলে ব্যক্তি পর্যায়ে মানে একটা ব্যক্তির ডিসিশন অবশ্যই ব্যক্তির ডিসিশন কিন্তু শেয়ার বাজার কতটা মানে যারা পলিসি মেকার আছেন ওনাদের পলিসি যদি সেই রকম না হয় তাহলে একজন সাধারণ বিনিয়োগকারী যারা আসবেন তারা এখানে কতটা আসলে প্রফিট করতে পারবেন বা কি উদ্দেশ্যে তারা আসবেন জি রেগুলেটর অবশ্যই একটা সিগনিফিক্যান্ট রোল আছে বাট প্রতিদিনের যে মার্কেটের উঠা উঠানামা এটার জন্য যদি আপনি রেগুলেটরকে দায় করেন তাহলে এখানে একটা এনলেস একটা গেম আমরা চলে যাব আমরা যারা প্রফেশনাল আছে আমরা কি আমাদের পক্ষে সম্ভব প্রত্যেক দিনে মার্কেটকে এক্সপ্লেন করা কি কারণে হয়েছে কি কারণে বেড়েছে কি কারণে কমেছে এটা আসলে কেউই এটা এভাবে প্রেডিক্ট করতে পারবে না তাহলে তো প্রত্যেকই তো এটা মিলিয়নার বিলিয়নার হয়ে যেত এটা এটা ওভাবে সম্ভব না এখানে হাজারো ফ্যাক্টরের একটা সংমিশ্রণে একটা মার্কেটের ওঠা বা নামা হয় এবং ওঠা নামার জন্য রেগুলেটরকে দায়ী করা এটা স্ট্রেট ফরওয়ার্ড এটা এটা কখনোই এটা একটা সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাকশন হতে পারে না আপনার দ্বিতীয় প্রশ্ন যে তাহলে কি রেগুলেটর কতটুকু দায়ী বা মার্কেটে ইনভেস্টাররা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কতগুলো দায়ী তারা দায়ী হবে যদি তাদের একটা রং পলিসি কারণে ইনভেস্টাররা যদি ক্ষতিগ্রস্ত হয় বা মার্কেট মার্কেটে কনফিডেন্স লেভেল ওভারঅল কনফিডেন্স লেভেল এগুলো যদি কমে যায় বা হচ্ছে মার্কেট বিমুখ হয় তো বিগত পনেরো বছরে যদি আপনি ইতিহাসগুলো দেখেন তাহলে আমাদের দু হাজার দশে যত বিনিয়োগকারী ছিল সেই বিনিয়োগকারীগুলো কিন্তু ধীরে ধীরে মার্কেট থেকে হারিয়ে গেছে এবং এই মার্কেটে এখনও যারা টিকে আছে তারা তারা আমার মনে হয় যে অধিকাংশই হচ্ছে তারা লসের মধ্যে আছে বা সিগনিফিকেন্ট লসের মধ্যে আছে এই মার্কেট থেকে গত দশ পনেরো বছরে প্রফিটেবলি এখানে ইনভেস্ট করে লাভবান হয়েছে এরকম লোকের সংখ্যা খুবই কম সো দে আর মাস্ট বি সামথিং রং ইন দ্য পলিসি লেভেল হ্যাঁ মার্কেট স্ট্রাকচারাল লেভেলে অবশ্যই কোনো ঝামেলা আছে পলিসি লেভেলে ঝামেলা আছে যার ফলে আমরা মার্কেটে একটা ফেভারেবল যে ইনভেস্টমেন্ট গ্রাউন্ড এগুলো তৈরি করতে পারে না কারণটা যদি ব্রডলি দেখেন আমাদের প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেটে যে আইপিগুলো এসেছে সেগুলো মিডিয়া রিপোর্টগুলোতে দেখা ছিল যে গত পনেরো বছর যেগুলো এসেছে তার মধ্যে ওয়ান থার্ড হচ্ছে ফেস ভ্যালু নিচে চলে গেছে বাকিগুলো হয়তোবা অনেকেই হচ্ছে কোনো রকমে সারভাইভ করে ব্যবসা পরিচালনা করছে ওরকম আহামরি তেমন কোনো রিটার্ন বিনিয়োগকারীদের জন্য তৈরি করতে পারে বা তাদের ব্যবসাও ওভাবে গ্রো করে না। সো এত দুর্বল এই কোম্পানিগুলোকে আমরা যখন নিয়ে আসি যে কোম্পানিগুলো শুধুমাত্র হয়তো বাংলাদেশের এই মার্কেট স্ট্যান্ডার্ডেই লিস্টিং হতে পারতেছে আমাদের যে নেবারিং কান্ট্রিগুলোতে সেখানেও এই ধরনের এত দুর্বল কোম্পানিগুলোকে তারা লিস্ট করতো কিনা বলে আমার সন্দেহ আছে সো আমরা আইপিওর যে ফ্লাডগেটটা আমরা তৈরি করেছিলাম সেখানে বাজে পচা কোম্পানিগুলো এখানে চলে আসছিল আর সেকেন্ডারি মার্কেটে এটা পিওরলি একটা স্পেকুলেটিভ ম্যানুপুলেটিভ একটা মার্কেট ছিল এটা কাইন্ড অফ ক্যাসিনো যদি আমরা বলতে পারি হ্যাঁ বাংলাদেশে ফর্মাল ক্যাসিনো নাই বাট স্টক মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো সো এই স্পেকুলেটিভ বিহেভিয়ার এখানে ইনভেস্টমেন্ট গ্রেড কোনো কোম্পানি তার ভ্যালুয়েশন পাচ্ছে না বিকজ ইনভেস্টাররা যখন দেখে যে প্রত্যেক দিন একটা স্পেকুলেটিভ স্টক রাতারাতি ডাবল হয়ে যায় বিশ টাকা জিনিস দুশো টাকা হয়ে যায় হ্যাঁ সো তারা তখন তাদের সব জ্ঞান বুদ্ধি পেছনে রেখে ওই স্টকগুলোর পেছনে ছুটেছে এবং এই ছোটো ছোটো পেছনে যে খুব বেশি মানুষ লাভান হয়েছে সেটাও না অধিকাংশ এখানে লসের মুখ দেখেছেন এবং হয়তোবা 5 10% লোক হয়তোবা প্রফিট করেছেন তাহলে সবচেয়ে বেশি দুর্নীতি যেমনটা হয়েছে যে আইপিওর ক্ষেত্রে এবং এই আইপিও সিলেকশনের ক্ষেত্রে আসলে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত আইপিওর বাংলাদেশের যেটা আছে যে ডিসক্লোজার বেসিস একটা আইপিও মেকানিজম আছে হ্যাঁ কিন্তু এটার মানে হচ্ছে যে আমি কাগজপত্র নট লুক দ্য মেরিট হ্যাঁ তারা শুধুমাত্র দেখবে যে কাগজপত্র পাঁচটা দেওয়ার কথা পাঁচটা দিয়েছে কিনা পাঁচটা কাগজ দিলেই তাকে আইপিও দেওয়া হবে সো এই জিনিসটাতে আসলে এটা রিভিজিট করার আসলে আমাদের দরকার যে কি আদৌ মেরিটের দিকে আমাদের কি তাকানো উচিত কিনা যখন একটা কোম্পানি খুব ছোট একটা কোম্পানি হয় পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা টার্ন হয় সো এটা অনেকটা মুদির দোকানের মতো হ্যাঁ

অদ্ভুত একটা শেয়ার বাজারে আমরা এখানে আছি যেখানে এই তিনশো সাড়ে তিনশো কোম্পানি লিস্টেড কিন্তু এখানে ইনভেস্ট করার মতো কোম্পানি খুঁজে পাওয়া যায় না এবং যে কোম্পানি যত দুর্বল তার শেয়ার নিয়ে ম্যানিপুলেশন স্পেকুলেশন তত বেশি তো এই অসুস্থ বাজারে আপনি কিভাবে ভালো কিছু আশা করতে পারবেন জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এখানে আজকে উপস্থিত থাকার জন্য জি ধন্যবাদ আপনাকে জি দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সিএফএ